আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দুটি ভিন্ন রকমের এবং মজাদার রেসিপি শেয়ার করব। ইফতারে, অতিথি আপ্যায়নে, বিকালে, নাস্তায় একদম পারফেক্ট দুটি রেসিপি, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং নতুনত্বে ভরা দুটি রেসিপি। আজকে আমি ছোলার ডালের কাটলেট এবং পুদিনা পাতার পেঁয়াজও বানাবো। অবশ্যই আপনারা দেখবেন এবং ট্রাই করবেন বাসায় যে কেমন হলো খেতে। আমি প্রথমে যে ছোলার ডালের, প্রতিদিন ছোলা খেতে ভালো লাগে না, ইফতারের সময় সমস্যা নেই, আপনারা ছোলার ডালের কাটলেট বানিয়ে ফেলুন, ঝটপট খেতে খুবই মজা লাগবে এবং সবাই বলবে যে নতুনত্বে ভরা রেসিপি, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে ছোলাটা দেখতেই পাচ্ছেন, এটা এখনও ভিজানো হয় নাই, আমি এটা ভিজাবো, সারা রাত্র আমি ভিজিয়ে রাখবো। আপনারা যদি সারা রাত ভিজাতে না পারেন, তবে মানে মিনিমাম তো 5 থেকে 6 ঘন্টা ভিজাতেই হবে। আমরা তো সবাই জানি যে ছোলাটা ভিজতে অনেক সময় নেয় এবং যদি ভালো মতো না ভিজে তাহলে কিন্তু সেটা সিদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় নেয়, আর খেতেও কিন্তু সেই ছোলাটা ভালো লাগে না যেটা নাকি কম ভিজে। তো আমি এটা সারা রাত্র ভিজিয়ে নিয়েছি, এখন আমি এটা সিদ্ধ করে ব্লান্ডার করে নিব। তো এ তো আমার কিন্তু ব্লান্ডারটা হয়ে গিয়েছে, দেখুন আমি মানে যখন ব্লেন্ড করছি এটাতে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই, এটা কিন্তু মাথায় রাখবেন, কোনো পানি দেওয়া যাবে না, একদম শুকনো এটা করতে হবে। আপনার যদি ব্লান্ডার না থাকে তবে অবশ্যই আপনারা শিলপাটায় বেটে নেবেন। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ধনে পাতা, পুদিনা পাতা এগুলো দিব, পুদিনার পাতাটা একটু বেশিই দিব, পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটাতে কিন্তু পুদিনা পাতা দিলে একটা ভিন্ন রকম ফ্লেভার আনবে। এখানে অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিব, আর এটা হচ্ছে জিরা, ধনিয়া এবং গরমের মশলা একসাথে আমি বেটে নিয়েছি, সেটা সামান্য পরিমাণ লবণ, যেহেতু সিদ্ধ সময় আমি একটু লবণ দিয়েছি তাই পরিমাপ করেই দিলাম। তো এখানে আমি এরকম সাইজের একটা লেবুর রস দিয়ে দিব এবং সামান্য এখানে আমি একটা ডিম, সাদা অংশটা দিব। আপনারা যদি বেশি পরিমাণের বানান তাহলে এখানে 2টা ডিমের সাদা অংশ ব্যবহার করবেন, আমি এখানে অল্প পরিমাণ বানিয়েছি তাই আমি একটা সাদা ডিমের সাদা অংশ দিয়েছি। অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম এবং এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ময়দা দিলাম, আপনাদের কাছে যদি চালের গুঁড়া থাকে চালের গুঁড়া দিবেন, নয়তোবা ময়দা দিবেন, না হলে আপনারা বেসন দিয়েও আপনারা করতে পারেন, তবে ময়দাটা দিলেই মনে হয় একটু বেশি ভালো হয়, তবে আপনাদের ইচ্ছা। তা আমি এটা অনেক ভালোভাবে মাখিয়ে নিব। আসলে এই রেসিপিটা কিন্তু একদমই একটা অন্যরকম রেসিপি এবং খেতে মাংসর মানে মাংসর থেকেও বেশি ভালো লাগবে, এই রেসিপিটা খুবই মজার। আমি মানে যেই দিন বানিয়েছিলাম ঘরের সবাই খুব মজা করে খেয়েছে এবং অনেক টেস্ট হয়েছিল। তা আমি এরকম করে কাটলেটের শেপটা দিব, গোল করে জাস্ট একটু চেপে দিব, দেখুন আমি কিন্তু এটা একদম ভারী একদম পাতলা কোনোটা না, একদম মিডিয়াম সাইজের একটা শেপ দিয়েছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট গোল গোল চেপে কাটলেটের মতো শেপ করেছি। তো এ তো আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম পারফেক্ট মতো শেপটা দিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, এটাতে ভাজতে বেশি পরিমাণে তেল দরকার হয় না, আমি যতটুকু তেল দিয়েছি তার চেয়েও যদি অল্প তেল দেন তাহলে কিন্তু এটা মানে ভাজা আরও ভালো হবে, খেতে ভালো লাগবে, তাই মানে অল্প পরিমাণ তেলই কিন্তু এটা হয়ে যায়। তো আমি এখন এগুলো সবগুলো ভালো মতো ভেজে নিব, তবে অবশ্যই এটা ডিপ ফ্রাই করবেন না, এটা কিন্তু প্রচুর অনেক তেল দিয়ে কিন্তু এটা ভাজলে খেতে অত টেস্ট হবে না, আর অনেকে যদি আবার দেখা যায় যে অনেক তেলের মধ্যে এটা ডিপ ফ্রাই করে ফেলেন তাহলে কিন্তু এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। তো আমি একটা এতো আমার এই পাশ উপাশ করে উল্টিয়ে দিব, আমার এই সেট হয়ে গিয়েছে, এখন আমি ওই পাশে করে দিব। আসলে এই ইফতারের আইটেমে কিন্তু নতুনত্ব থাকলে কিন্তু একটু খেতেও ভালো লাগে এবং দেখা যায় যে বিকেল বেলা নাস্তাতে এটা দিতে পারেন, কিংবা
অতিথি আপ্যায়নও কিন্তু এই ছোলার ডালের কাটলেটটা ব্যবহার করতে পারেন, বানিয়ে দিতে পারেন। এবং এটা অবশ্য আমি কিন্তু এটা ছোলার ডাল ছোলা দিয়ে করেছি, আপনারা যেটা আছে যে ছোলার ডাল আমরা বুটের ডাল হিসেবে যেটা চিনি সেটা দিয়েও কিন্তু আপনারা বানাতে পারেন, খুব ইজিলি ভাবে হয়ে যাবে। তো আমার সবগুলা কাটলেট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এ তো আমার সবগুলা কাটলেট হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, অনেক ইয়ামি হয়েছে দেখতে, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, একদম ভিতরও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এটা টমেটো সস দিয়ে খাবো, আসলে টমেটো সস দিয়ে খেতে আমার কাছে কাটলেটটা খুব ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং বানাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে, ভীষণ মজা। এটা আমি বানিয়েছি বলে যে বলছি তা না, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে আরেকটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে পুদিনা পাতার পেঁয়াজু। এখানে আমি মুসুরি ডালটা আদা মানে আদা ভাঙা করে ভেজে বেটে নিয়েছি। আসলে পেঁয়াজুর ডালটা কিন্তু বেশি মিহি করলে ভালো লাগে না পেঁয়াজুটা খেতে। এখানে পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, একটু আদা কুচি আমি নিয়েছি। এখন আমি ডালটাতে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটা। আমি কিন্তু এখানে আদা রসুনটা কুচি করে দিয়েছি, আপনারা যদি চান তবে অবশ্যই বেটে দিতে পারেন। আর আমি এখানে পুদিনা পাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, কেননা এটা কিন্তু পুদিনার পাতারই পেঁয়াজু। এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। আপনারা না যদি স্কিপ করেন তবে কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো লাগবে, কালারটা দেখতে সুন্দর আসবে। তা আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব, একদম পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে আমি ম্যাশ করে নিব। আর আমরা এমনিতেও কিন্তু জানি যে পুদিনা পাতা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, এটা অনেক ভালো একটা খাবার। আর আমি আজকে দুইটা রেসিপিতেই কিন্তু আমি পুদিনা পাতা ইউজ করেছি। এ তো আমার সবগুলো মাখা হয়ে গিয়েছে, আপনারা যদি চান তবে এখানে একটু ময়দা ইউজ করে কিংবা বেসন দিয়ে দিতে পারেন যদি আপনাদেরটা ছেড়ে দেয়। তা আমারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আমি এগুলো খুব ছোট ছোট করে পেঁয়াজুর যে ছোট শেপটা ওটাই আমি দিয়েছি। আসলে এই পেঁয়াজুর এই ছোট ছোট শেপটা কিন্তু খেতে ভালো লাগে, খুব মুচমুচে হয়, আসলে এটা কিন্তু অনেক মুচমুচে হয় এইভাবে ছোট ছোট করে বানালে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ডিপ ফ্রাই করার চেষ্টা করবেন। এটা কাটলেটের মতো কম তেল দিয়ে ভাজলে এটা খেতে ভালো লাগবে না, এটা যদি আপনারা বেশি পরিমাণ তেলের মধ্যে এই পেঁয়াজটা ফ্রাই করেন তাহলে খেতে অনেক টেস্ট হবে এবং মুচমুচে হবে। আশা করবো আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবেন, মানে পুদিনা পাতাটা দেওয়াতে একটা অন্যরকমই ফ্লেভার কিন্তু চলে আসছে। তো আমার সবগুলা পেঁয়াজই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি আর একটু ব্রাউন কালার করে নিব। আমি এখন এগুলো নামিয়ে ফেলবো। আপনারা চাইলে যে মুসুরি ডাল তারপরে যেই যে কোনো ডাল দিয়ে কিন্তু আপনারা পেঁয়াজটা বানাতে পারেন, খেসারি ডাল দিয়েও বানাতে পারেন, যে আরও বিভিন্ন রকমের যে ডাল আছে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে খেতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি, ভিতরে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।